গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি বেন্টো কোরিয়ান ফুডে। কোরিয়ান ফুড তোমরা দেখেছোই, কলকাতায় অনেক ব্লগার্সরা অলরেডি করে নিয়েছে। তো আজকে আমার পালা, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি রিয়াকে অটো করে বেন্টোতে। আজকে আইভি আসেনি, আজকে ওর শরীরটা খারাপ, তো আমি এসেছি। চলো তোমাদের দেখাচ্ছি বেন্টোতে, বেন্টোয় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ মেনুগুলো, আমরা এখানে পঞ্চিশ চপটা নিয়ে নেবো। চলো ভেতরটা দেখাই, ভেতরটা বানানো হচ্ছে চিজ কর্ন ডগ, যেটা তোমরা বলো, বানানো হচ্ছে। আন্টি দেখাচ্ছে বানিয়ে, এই যে ক্রিমটাকে একদম রোল করে দেওয়া হচ্ছে, সুন্দর করে কোটিংটা দিচ্ছে ক্রিমের। অ্যাকচুয়ালি চিজ, এতটাই চিজ থাকে। খাওয়ার সময় তোমাদের দেখাবো চিজটা অনেকখানি। এই যে আমাদের অর্ডারটা চিজ কর্ন ডগ, এখন ফ্রাই করা হচ্ছে, এরপর ঠিক এইরকম ছোটো ছোটো উডেন প্লেটে সেটাকে সার্ভ করে দেওয়া হচ্ছে। আমি ট্রাই করতে চাইছি কর্ন চিজ ডগ। আমি বেসিক্যালি তো এসব কোরিয়ান ফুড ভালো লাগে না, আমার পছন্দ না, তোমাদের জন্য ট্রাই করে দিই। চিজের পরিমাণটা বেশ অনেকখানি আছে। আমি যেহেতু রেড সসটা নিইনি, ওটার কারণে ঝালটা হয়নি, ইয়েলো সসটা নিয়েছি। তোমরা ওই দুইটা করবে, রেড সসটা প্রচণ্ড বেশি ঝাল, তোমরা ইয়েলো সসটা নেবে। খেতে এটা অসম খেতে, আর চিজটা ভেতরে এতটাই পরিমাণে আছে, জাস্ট হেভি লাগছে। আর যখন ফুলে পচে চিজটা তোমরা দেখতে পাবে, চিজটা দারুণ লাগছে। তো এবার কঞ্চি স্টকটা ও ট্রাই করতে চাইছে সুইট। তো ও ভাই পুরো মুখে নিয়ে দিত, কি বাবা ইস কি বেরোচ্ছে মুক্তি। খাবি বলবি? আরে 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 হে বল। হ্যাঁ চিজটা মারাত্মক আছে ভেতরে, হেভি। ভেতরে যেটা আছে সেটা হচ্ছে সামথিং ওই হট ডগ টাইপের কিছু একটা, হট ডগ টাইপের, হট ডগ টাইপের কিছু একটা আছে। তো ভেতরটা হালকা মিষ্টি মিষ্টি, বাইরে সসটা আমরা একটা র্যামেন নিয়ে নিয়েছি, প্যাক করে নিয়েছি র্যামেনটা। আর চপস্টিকটা দেখা, চপস্টিক চপস্টিক দিয়েছে এখানে র্যামেন্স খাওয়ার জন্য। কলকাতা এখানে কোরিয়ান ফুডে আমি চাই না, কতটা ভালো হবে না হবে আই ডোন্ট থিঙ্ক কি অতটা ভালো হবে। ওভার হাইপ লাগছে জায়গাটাকে, কোরিয়ান ফুড মানে প্রচণ্ড ওভার হাইপ, তোমরা জানো, এতটাকে বেশি হাইপ করে ফেলে আমার ঠিক ভালো লাগে না, ঠিক কতটাও ভালো লাগে না কোরিয়ান ফুড। তো তোমরা যদি ভালো লাগে তো তোমরা এসে ট্রাই করো। অ্যান্ড কঞ্চি চপটা অবভিয়াসলি ভালো লেগেছে আমার, কঞ্চি চপটা এবার আমি খাবো। তো তোমরা সেটা সিনেমেটিক্সটা দেখতে থাকো। তো গাইস আমাদের হয়ে গেছে, বেন্টো থেকে বেরিয়ে পড়েছি। ও তো বেরোনোর জন্য অলরেডি তৈরি ছিল, তো তোমরা আসবে, আমি লোকেশানটা দিয়ে দেবো ম্যাপের ডিসক্রিপশনে, দিয়ে দেবো ম্যাপের লোকেশানটা। তো তোমরা আসবে আর মেনু কার্ডটাও আমি তোমাদের দিয়ে দেবো। ওর মাঝখানে কাটি, তোমাদের একটা কমপ্লেন আছে,
তোমরা দেখছো ভিডিও, তোমাদের ভালো লাগছে ভিডিও, তোমরা সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, আর কমেন্টও করছো না। কমেন্ট করে করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে, তবে তো আমরা ইনপুট পাবো, তবেই তো আমরা নেক্সট ভিডিও করব। তো তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড টিল দেন আজকে এই অবধি, বাই।